রাত পোহালে পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হলো নবগ্রামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বৃহস্পতিবার নবগ্রাম থানার পলসা গ্রামে এই বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় 70 জন দুস্থদের হাতে এই বস্ত্র তুলে দেয় সংস্থার সদস্যরা। এদিন সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই বস্ত্রদান করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো নবগ্রামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। রাত পোহালে পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বৃহস্পতিবার নবগ্রাম থানার পলসা গ্রামে এই বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই বস্ত্রদান করা হয়। এদিন প্রায় 70 জন দুস্থদের হাতে বস্ত্র তুলে দেয় সংস্থার সদস্যরা। বস্ত্র পেয়ে খুশি হয়েছেন উপভোক্তারা। ঈদের আগে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে খুশি হয়েছেন উদ্যোক্তারা নিজেরা। পরবর্তীতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় সংস্থার সভাপতি মিল্টন মল্লিক। আজকে আমাদের ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণের একটা প্রোগ্রাম আমরা রেখেছিলাম। যেহেতু আমরা এই যে প্যান্ডেমিকে মানুষের অবস্থা অত্যন্ত অসহায়, সেই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সংস্থা থেকে কিছু বস্ত্র বিতরণ, যেমন শাড়ি, লুঙ্গি, মেয়েদের নাইটি, এই সবগুলো আমরা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। না, আমাদের এই যে সংস্থা সেটা সরকারি কোনো সংস্থা না, আমাদের যে পাবলিক ফান্ডিং হয় সেই ফান্ড থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে আমাদের ঈদ উপলক্ষে আমরা আশেপাশের আমাদের এলাকার যতগুলো মুসলিম গ্রাম আছে সেই গ্রামের যেসব মানুষ দুস্থ অসহায় রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা আমাদের এই সংস্থার তরফ থেকে কিছু বস্ত্রের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পারে নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনু জাজ তনু জাজ তনু জাজ একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর।